মায়ের সঙ্গে সন্তানের যে নারীর টান সেই অসাধারণ কনসেপ্টটা নিয়ে আমি এখন চলে এসেছি নবনগর বাদামতলা সার্বজনীন দুর্গোৎসবে এখানে এসে আমি কিন্তু কথা বলে নেব ক্লাব মেম্বারদের সঙ্গে কারণ তারা তাদের এই থিমটা অসম্ভব সুন্দর একটা বিষয় নিয়ে তারা তৈরি করছে এবছর পুজোতে তাদের থিম তৈরি হচ্ছে জিও বাংলা প্রেজেন্ট শারসম্মান দু হাজার উনিশের পুজোর গন্ধ এসেছে পুজো পরিক্রমা নিয়ে আমি শ্রেষ্ঠা চলে এসেছি আজকে এই ক্লাবে আর কথা বলে নেব তাদের সঙ্গে যেটা আপনাদেরকে জানালাম নমস্কার আপনাকে জিও বাংলায় স্বাগত আপনার নামটা সন্দীপ ঘোষ আপনাদের ক্লাবের এই যে কনসেপ্টটা এটা কবে থেকে এটা আমরা অ্যাকচুয়ালি আরম্ভ করে ফেলেছি গত বছর বিজয় দশমী পর থেকে আমরা আরম্ভ করেছি যে কি হবে না হবে সেটা কনসেপ্টটা কি কনসেপ্টটা হচ্ছে মাকে নিয়ে অ্যাকচুয়ালি আমরা দেখি যে মারা আজকে অবহেলিত তাদের তাদেরকে আমরা চিন্তা ভাবনা করেছি যে মা যেমন একটা ছোটবেলা থেকে বাচ্চাকে যখন জন্ম দেয় তার যে প্রথম দিন থেকে আমাদের যে মায়ের সঙ্গে যে বাচ্চার যে নারীর টান সেটাকে আমরা এই মণ্ডলের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি যে বাচ্চা যখন জন্মাচ্ছে মা তখন তাকে বড় করছে আস্তে আস্তে করে এবং বড় করার পেছনে তার যে কতটা অবদান সেইটা আমরা এই ইয়ের মাধ্যমে মণ্ডপের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি আচ্ছা তো এই মণ্ডপে সেটা যখন দেখানো হবে তাহলে মণ্ডপের বাইরেটা কি দিয়ে সাজানো হবে অ্যাকচুয়ালি আমরা দেখুন ভেতরের পাটটাকে আমরা মাকে দেখানোর চেষ্টা করেছি নারীর টান হিসাবে এবং বাইরেটা আমরা দেখাতে চেষ্টা চেষ্টা করেছি যে বাচ্চাদের যেরমভাবে শিক্ষাটাকে তারা ইয়ে করছে মানে বাচ্চা একটা শিক্ষা যে পাচ্ছে সেটাকে আমরা স্লেট পেন্সিল দিয়ে আমরা দেখানোর চেষ্টা করেছি যে আমরা ছোটোবেলা থেকে যেমন বাচ্চা লেখা বা মারা শেখায় তো সেইটাকে আমরা পেন্সিল দিয়ে সব কিছু লেখা থাকবে সবকিছু বা আপনাদের এত সুন্দর চিন্তা চিন্তাভাবনা কিন্তু এই চিন্তা ভাবনাটা দেখার জন্য কিন্তু মানুষের ঢল এখানটায় নেমে পড়তে হবে আর সেটাই সকল আপনাদেরও কাম্য আমাদেরও কাম্য তাই জন্য কিন্তু দর্শকদের জন্য আপনাদের এই ক্লাবের লোকেশানটা কিন্তু মেনশন করতে হবে আমরা দুইলা নবনগর বাদামতলা সার্বজনীন দুর্গোৎসব আপনারা স্টেশন রোড আন্দুল স্টেশন রোড থেকে পাঁচ মিনিট পথ আপনারা আমাদের সব কিছু ইনস্ট্রাকশান দেওয়া থাকবে আপনারা সেই ওয়াইজ চলে আসবেন আপনাদের কোনো অসুবিধা হবে না এবং ওখানে ভলেন্টিয়াররা থাকবে তারা আপনাদের সহযোগিতা করবে আপনাদের সকলকে আগাম শারদীয়ার শুভেচ্ছা জানালাম আমরা কিন্তু কথা বলে নিলাম ক্লাবের মেম্বারের সঙ্গে জেনে নিলাম কী থিম যদিও আমি আপনাদেরকে প্রথমেই জানিয়ে দিয়েছিলাম তা ওনাদের কাছ থেকে একটু ডিটেলসে জানা গেল। আর লোকেশানও ওনারা বলে দিলেন তো পৌঁছে যেতে হবে কিন্তু এই ক্লাবে আর দেখে নিতে হবে তাদের এই অসাধারণ থিমটা এরকমই আরও আরও অনেক ক্লাব নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব তাই জন্য দেখতে থাকুন জিও বাংলা অ্যান্ড উড লাইক টু থ্যাঙ্ক আওয়ার স্পন্সর এমবাজার আওয়ার কো স্পন্সর জিএসটি দোস আইটি পার্টনার আর এন জে কনসালটেন্সি সার্ভিসেস আউটডোর পার্টনার সম্পর্ক অ্যাডভার্টাইজিং ইভেন্ট পার্টনার সিএনসি অ্যান্ড আওয়ার সেফটি পার্টনার অ্যারিসন কেবেল আরও অন্য অনেক আপডেটসের জন্য চোখ রাখুন জিও বাংলার পর্দায় ক্যামেরায় শুভঙ্কর দাসের সঙ্গে আমি শ্রেষ্ঠা চক্রবর্তী